আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বন্ধুরা কেমন আছেন? যদি ভালো থাকেন ধন্যবাদ। আজকে ভিডিও করছি দু রুম বাড়ি করতে, আপনার কত টাকা খরচ হবে সেটা বিস্তারিত জানে নিন। দু রুম বাড়ি করতে আপনার ইট প্রয়োজন হবে 12,000, 12,000 দাম পড়বে, 7,000 টাকা হলে 84,000 টাকা, আর সিমেন্ট প্রয়োজন হবে 26,000, তাহলে হবে 1,10,000 টাকা। আবার মিস্ত্রি বাবদ খরচ হবে 30,000 টাকা, তাহলে বালু প্রয়োজন হবে 10,000 টাকা, সর্বমোট মিলিয়ে হবে 1,50,000 টাকা। 1,50,000 টাকার ভিতরে দু রুম বাড়ি করতে পারবেন সব কিছু। আর যদি লোহার চাল করতে চান তাহলে খরচ হবে 50,000 টাকা, সর্বমোট মিলিয়ে 2,00,000 টাকায় খরচ হবে। আপনার রুম সাইজ হবে 15 ফুট বাই 30 ফুট, 30 ফুট করলে আপনার 15 ফুট বাই 15 ফুট দুই রুম হবে। তো রুমটা করা অনেক সুন্দর, অনেক ভালো হবে, লোহার চাল করলে অনেক ভালো হবে। তো অতটুকু ভালো থাকেন, ধন্যবাদ।